থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ব্লগটা হতে চলেছে। এর আগে কখনো আমি এরকম অনুষ্ঠান বাড়িতে যাইনি, প্রথমবার যাচ্ছি, ওই জন্য মুখ চোখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। কেননা এরকম অনুষ্ঠান বাড়িতে কী হয় জানার ইচ্ছে সবারই থাকে, তো বরাবরই আমারও ইচ্ছে আছে। ওই জন্য বেলা গড়িয়েও আসছে আর একটু বেরোতে, বাড়ি থেকে বেরোতে দেরিও হয়ে গেল। যাই হোক, তো আমি, আমার যা আর আমার শাশুড়ি মা সবাই মিলে একটা টোটোতে করে যাচ্ছি। আর এদিকে দেখো শ্রীয়ের পুরো ঘুমিয়ে একদম ঢুলুঢুলু অবস্থা, কেননা ও ভাত খাওয়ার পর ওকে ভাত খাইয়ে একদম বের করে নিয়েছি, আর ওই জন্য আরও টোটোতে হাওয়া দিচ্ছে, তো হালকা হাওয়া, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। বাড়ি থেকে মোট 15 কিলোমিটার রাস্তা আর টোটোতে করে, তো চলেই এসেছি। আজকে আমি এসেছি এক পৈতে বাড়িতে। আসলে এই ধরনের অনুষ্ঠানে না খুব সচরাচর আসা হয় না, অনেক ধরনের অনুষ্ঠান বাড়িতে গেছি কিন্তু এই ধরনের অনুষ্ঠান বাড়িতে খুব একটা যাওয়া হয়ে ওঠে না, ওই জন্যই আসা। নচেত সে শরীরটা একটু খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো ওই জন্যই নাহলে কিন্তু আসতাম না। তো যাই হোক, খাইয়ে দাইয়ে মেকে নিয়ে এসেছি, ওই জন্য একটু টেনশন কম। আর চলো তাহলে যাওয়া যাক। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা শ্রীকে কোলে নিয়ে এসেছে আর আমি ক্যামেরা ধরে নিয়ে আসছি, আর হাতে আমার ইয়া বড় একটা গিফট। কী গিফট দিয়েছি সেটা ভিডিও শেষে আমি তোমাদেরকে বলবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সোনাদের সংসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি, আজকে এসেছি আমি পৈতা বাড়িতে। তো এই যে পৈতা বাড়ির বাউরেটা দেখতে পাচ্ছি, তো চলো। বাড়িতে সবাই মিলে চলে এসেছি, আর ফার্স্ট টাইম ভেবেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবছিলাম যে না প্রায় অনুষ্ঠান শেষ হতে যায়, কিন্তু ওই অনুষ্ঠানের এই শুরু। আর যার পৈতে হবে এই বাচ্চাটা, তো এর মুন্ডন করা হচ্ছে, ন্যাড়া করা হচ্ছে, এরপরই সব অনুষ্ঠানটি শুরু হবে। পৈতের নিয়ম কিন্তু অনেক বড় নিয়ম, আর এখানে দেখো হোমযজ্ঞ পুজো হচ্ছে। পৈতে বাড়িটা কিন্তু একটা বিয়ে বাড়ির মতোই, ব্যান্ড বারাত করে বেশ ধুমধাম করে হয় কিন্তু। আর এরই ফাঁকে আমি দেখো গিফট ধরে দিলাম, তোমরা আবার ভাবো না এত বড় গিফটটা দেখে যে আমি কাঁচ বাটি সেট দিচ্ছি, মোটেও না, আমি একটা লাভ হলের ডিশ সেট দিচ্ছি, খুব পছন্দ হয়েছে আর কাজেও লাগবে আর কি। আর দেখো বাড়ির মধ্যে একটা কালী মন্দির আছে, তার পাশে একটা শিব মন্দির আছে, আগের বছর কালী পূজার সময় আমরা এখানেই এসেছিলাম। আর এই হলো আমার পৈতে বাড়ির গেট আপ, এই সাজিয়ে আমি আজকে এসেছি, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমরা চলে এসেছি খাবার জায়গায়, বেশ বড় করে প্যান্ডেলটা হয়েছিল। আর পৈতে বাড়ি কিন্তু এক বিয়ে বাড়ির মতোই হয়, দেখেছো তো পুরো জায়গাটা একদম বড় করে প্যান্ডেল করে করেছে, আর পিছনে দেখো একটা পুরনো বাড়ি আছে। যাই হোক, তো জায়গা পেলাম না, ওই জন্য আবার ফিরে সেই পৈতে বাড়ির ওখানে যেতে হলো। পৈতে বা উপনয়ন সম্পর্কে কিছু বলি চলো। যজ্ঞ প্রভৃতিকে বলা হয় উপনয়ন। উপনয়নে তিনটে সুতো দিয়ে যুক্ত, যা কিনা তিনটি দেবী সরস্বতী, গায়ত্রী এবং সাবিত্রী দেবীর প্রতীক। উপনয়নে পুরুষেরা তাদের বাম কান থেকে ডান বাহু অবধি এই পৈতে ধারণ করে, এবং ব্রাহ্মণ সমাজে পুরুষদের পৈতে ধারণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অনেকেই আমাদের ব্রাহ্মণ বন্ধু আছে যারা কিনা জানতে পারা যায় যে 12 বছর বয়স হলে কিন্তু পৈতের উপযোগী সময়, এবং এই পৈতে হলো সনাতন ধর্মের এক বিশেষ আচার অনুষ্ঠান, বিশেষ ধর্মাবলম্বী বিশেষ অনুষ্ঠান। আর এই পৈতে ধারণ করার সময় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্যদেরকে দ্বিজ বলা হয়। দ্বিজ মানে দুইবার, একবার জন্মগ্রহণ হয় মাতৃগর্ভে থাকাকালীন, আরেকবার জন্মগ্রহণ হয় এই উপনয়নকালে। আবার ব্রহ্মচর্য শেষ করে যখন তারা বৈদ্য জীবন যাপন করতে যায় তখন এটাকে বলা হয় ত্রিজ। এই হলো পৈতে উপনয়নের কিছু কথা। যাই হোক, এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আর সমস্ত রকম নিয়মাধি আমি কিন্তু মন্দির দেখছিলাম তোমাদের সামনে শেয়ার করব বলে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে।
তো কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা চলে গেলাম একদম খাবার জায়গার কাছে। একদম বিয়েবাড়ির মতো অনুষ্ঠানের মতোই, শুধু দিনের বেলায় হয় এই যা। তো বসে পড়েছি খাবার টেবিলের এখানে, আর মেনু কার্ডটা দেখলে তো আমি আমার শাশুড়ি মা পাশাপাশি বসেছি, আর এক এক করে সব হয়েছিল। আর এখানে পৈতে বাড়িতে কিন্তু মাছ করা হয়, কেননা মাছটা সব শুভ অনুষ্ঠানের জন্য মাছটা কিন্তু শ্রেষ্ঠ। তো মেনুটা একটু বলে দিই তোমাদের কী হয়েছিল। হয়েছিল ফ্রাইড রাইস, চিলি পনির, আর ইঁচড় চিংড়ি হয়েছিল, প্লাস হয়েছিল মাছের কালিয়া, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগের ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি যা হয় আর কি। তো মোটামুটি রান্নাগুলো অসাধারণ হয়েছিল। আর একটা কথা আছে না, যে ব্রাহ্মণদের হাতে রান্না কিন্তু খুব ভালো হয়, তাই না? যাই হোক, কথাও যেমন কাজও তেমনি, আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, আর আমি পুরো একদম পাত পরিষ্কার করেই খেয়েছি। আর এই যে পড়ে গেল ইঁচড় চিংড়ি, তো ইঁচড় চিংড়িটাও বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি অনুষ্ঠানের ওখানে। যদিও বা এখনও অনুষ্ঠান চলছে, যেহেতু উপনয়নে অনুষ্ঠান অনেক বড়ভাবে হয়, আর ওই জন্য এখনও অনুষ্ঠান চলছে। এই দেখো এখন এই যে প্রায় এই শান্তি জল দিচ্ছে সবাইকে, এই শান্তি জলটা কিন্তু খুবই পুণ্যের ব্যাপার। তো দেখো পৈতে পরিধান হয়েও গেছে, আর কিছু নিয়মাদি বাকি আছে। আর এই পৈতের সময় কিন্তু বলে যে যদি কিছু ফল মূল চাল ডাল অনেকে দিয়ে থাকে। আর এই দেখো যে ছেলেটার হচ্ছে তার নাম হলো রণবীর, এই রণবীরের শুভ উপনয়ন হচ্ছে। সবাই এই ভাগে দেখছি চাল ডাল দিয়ে করে, কিংবা কেউ হয়তো পয়সা বা কোনো মিষ্টি মিষ্টি দিয়ে করে প্রণাম করছে। তো আমারও স্বাদ জেগেছে মনে, আমিও ভাবছি যে শোনা যায় এটা কিন্তু খুব পুণ্যের কাজ, যেহেতু বাল্য জীবন শেষ করে সে ব্রহ্মচর্য জীবন পালন করছে। তো যেহেতু এখন পৈতে ধারণ করছে, তাকে কিন্তু এখন ব্রাহ্মণী হিসেবে গণ্য করা হয়, তাই ব্রাহ্মণদের প্রণাম করা কিন্তু খুবই পুণ্যের কাজ। তা আমিও সেই ফাঁকে একটু প্রণাম সেরে নিলাম। আর তো আমি ওদেরকে বলছিলাম একটু আমার সাথে একটু ফটো তুলে দিতে। যাই হোক, প্রোটান টোটান সেরে বাড়ি ফিরে এলাম। তো পৈতে বাড়ি সেরে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিও নিচে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।